এইমাত্র আমরা নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। ঘাটাল মহকুমায় আবার 15 জনের করোনা পজিটিভ রিপোর্ট এলো। ঘাটালে 5 জন এবং দাসপুরে 10 জন করোনায় আক্রান্ত হয়েছেন। ঘাটালে 3 নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জে যে সিভিকের করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল, তাদের বাড়ির বাকি 5 জন সদস্য লালারস সংগ্রহ করে পরীক্ষা করলে তাদের 5 জনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারা আজ তাদের বাড়িতেই আছেন, কাল তাদের করোনা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন ঘাটাল থানার পুলিশ। গতকাল ঘাটাল ব্লকের 5 নম্বর অঞ্চল শ্যামসুন্দরপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি সহ তার বাড়ির সদস্যদের বিজেপি করার অপরাধে যে কোনো কারণে তাদের ফাঁসিয়ে তৃণমূলের দুষ্কৃতীরাই তাদের ওপর হামলা চালিয়েছে, এরকম অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে আজ ঘাটাল শ্যামসুন্দরপুর মোড় ঘাটাল খরার রোড অর্থাৎ আরামবাগ রাস্তা অবরোধ করে বিজেপি পূর্বমণ্ডল নেতৃত্ব। ঘাটাল মহকুমার 3 নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জে সিভিক ভলেন্টিয়ারের করোনা পজিটিভ ধরা পড়ার পরেই ঘাটাল থানার পক্ষ থেকে ওই এলাকাটি গণ্ডিবদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এই এলাকার স্থানীয় বাসিন্দারা আজ সকালে অভিযোগ জানায়, ওই এলাকার কিছু মানুষ মানছেন না লকডাউন, ওনারা বেপরোয়াভাবেই গণ্ডিবদ্ধ এলাকায় যাতায়াত করছেন। ঘাটাল মহকুমার 3 নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জে ওই গণ্ডিবদ্ধ এলাকার মধ্যে থাকা স্থানীয় বাসিন্দারা আজ সকালে যা অভিযোগ করেছিলেন তা সত্যি প্রমাণিত হলো। রাত্রে দেখা গেল ওই এলাকার কিছু মানুষ মানছেন না লকডাউন আইন, ওনারা বেপরোয়াভাবেই গণ্ডিবদ্ধ এলাকায় যাতায়াত করছেন। ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই আজ চকছলিপুর হাই মাদ্রাসার ছাত্রী সুক্রিয়া ইয়াসমিনকে সংবর্ধনা জানালেন। 2020 সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় সুক্রিয়ার প্রাপ্ত নম্বর 693। আমাদের বাংলার কাছে, আমাদের জেলার কাছে। দ্রুত আমাদের খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘাটাল নিউজ পেজ ও পোর্টাল লাইক ও ফলো করে রাখুন।